আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে দিল কাওয়াত মাহে দিল কাদার প্রথম জুমাতে তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবারও আমাকে বলতে হচ্ছে, ওয়াজ যখন রেকর্ড হচ্ছে ইউটিউবে যাচ্ছে, এগুলি খুবই অশোভনীয় আচরণ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি কতদিন শেখাবো, এখনও দেখতেছি কাতারের মাঝখানে অনেক জায়গা খালি, পিছনের লোকেরা সামনে উঠে যান, কাতার সোজা করুন এবং অপরকে বসার সুযোগ দিন। ডানে বামে দেখে যেখানেই যে কাতারে সামনের দিকে খালি দেখবে সেখানেই বসা সুন্নত। সামনে খালি জায়গায় থাকা অবস্থায় পিছনে বসা, আল্লাহ কিয়ামতের দিন সে জান্নাতে গেলেও তাকে পিছনে বসাবে, সামনে আল্লাহর সামনে আসতে দিবে না। এটা সহি হাদিস। আজকে তিন জুমা ধরে আমি হজের উপর আপনাদের সামনে আলোচনা করেছি। গত জুমাতে বলেছি জমজম কূপের ইতিহাস এবং সেই পানির মুজেজা কারামত অলৌকিকতা। এর আগের জুমাতে বলেছিলাম মকাম ইব্রাহিমের ইতিহাস এবং যৎসামান্য আল্লাহর ঘরের ইতিহাস। আল্লাহ পাক বলেন, আমার এই ঘরে অনেক জ্বলন্ত নিদর্শন আছে যেগুলি দেখলেই একজন বিবেকবান মানুষ বুঝতে পারবে এই ঘর যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি এই ঘরের মালিক,
বাস্তবেই তিনি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারেন না। আল্লাহ পাক বলেছেন অনেক অনেক নিদর্শন আছে, তার মধ্যে মকাম ইব্রাহিম একটা, জমজম একটা, হাজেরা আসওয়াদ একটা। আমি হাজেরা আসওয়াদ সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো একটু শেষের দিকে। প্রথম শুরুতেই বলি, হজ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, বান্দার উপর আল্লাহর এই অধিকার রয়েছে যে ব্যক্তি আল্লাহর ঘরে আসা যাওয়া পর্যন্ত যে বছর যত টাকা খরচ হয়, পারিবারিক চিকিৎসা, মেহমানদারি, ছেলের লেখাপড়া সব কিছু বাদ দিয়ে কারো যদি এতগুলি টাকা জমা থাকে, সেই বছর মক্কা শরীফ আসা যাওয়া পর্যন্ত তার বাড়ি নিরাপদে শান্তিতে চলবে, তাহলে তার উপর সেই বছর হজ ফরজ। আল্লাহ বলে বান্দার উপর আমার এটা হচ্ছে অধিকার। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার এই হুকুমের অবাধ্যতা করবে, ফা ইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে আমি পৃথিবীতে সবচেয়ে এত বড় ধনী, আমার চাইতে বড় ধনী আর কেউ নয়। জেনে রাখো, তুমি মনে করছো আমি তোমার টাকা খরচ করাইয়ে তোমার ক্ষতি করছি। আল্লাহ বলে না, তোমার টাকার আমার প্রয়োজন নাই। আল্লাহ কারো মুখে ফিকি নয়। হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। একটা ঘর পাঁচটা খুঁটি দিয়ে বানানো যায়, চারদিকে চারটা, মাঝখানে একটা, এই মাঝখানের যেটা সেটা হচ্ছে হজ। আল্লাহ হজকে দিয়ে ইসলামের দরজা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ হজ এমন একটি ইবাদত, এটা হচ্ছে শেষ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতার ঘোষণা এসেছে। আল্লাহ রসুল যখন হজ করেছিলেন, 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফাতের ময়দানে আল্লাহ তার দিন ইসলাম পরিপূর্ণতার ঘোষণা এই হজের মাধ্যমে দিয়েছিলেন। শুনেন, জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তরে আরাফার নামক ময়দানে অবস্থান করা, এর আগে এবং পরে আল্লাহর ঘরের তওয়াফ করা, সাফা এবং মারওয়া দুইটি পাহাড়ে সই করা, মিনায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, 10, 11, 12 তারিখ জমারাত কাকর নিক্ষেপ করা, এরপরে কোরবানি করা, এরপরে মাথার চুল ছাটো করা অথবা পরিপূর্ণ কেটে ফেলা, এই সবগুলির মাধ্যমে আল্লাহর জিকির আজকার করা, এটাকে বলা হয় হজ। কেউ মক্কা শরীফ গিয়ে 60টি তওয়াফ করল, কিছুই জানল না, শুধু ঘুরল, তার তওয়াফ হয়ে যাবে। বিভিন্ন কিতাবে যে দোয়াগুলি লেখা আছে, এগুলি বিভিন্ন মনীষীদের, বড় বড় দার্শনিক বুজুর্গ ওলি মহাদ্দেশদের দোয়া। আমরা যদি এই আরবি দোয়াগুলি পড়ি, এর অর্থগুলি না জানি, তাহলে নিষ্ফল, কিছুই হলো না। এর চেয়ে যারাই হজে যাবেন,
আপনারা একটা সেটিং দিবেন যেগুলি আপনাদের কোরআনের আয়াত দোয়াগুলি মুখস্থ আছে এগুলি পড়বেন, যদি এগুলি পড়া শেষ হয়ে যায় আল্লাহকে বাংলাতে বলবেন, বাস এটাই হবে আসল। বছরের যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মিকাত থেকে এহরাম করে মক্কা গিয়ে তওয়াফ করে সাই করে মাথার চুল কেটে পরিষ্কার হয়ে যাওয়ার নাম হচ্ছে ওমরা। ওমরা জীবনে একবার সুন্নাত অথবা ওয়াজিব। হজ যার উপর ফরজ হয় প্রথম হজ করাটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। আর আল্লাহ যাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছেন 5 বছর পর পর হজে যাওয়া তার জন্য এটা আল্লাহর ইচ্ছা। আমি হাদিসগুলি বর্ণনা করব পরে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নির্মাণের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তৌহিদের চূড়ান্ত বিজয়ের পতাকা হাতে দিয়েছেন। এই পতাকা নিয়ে আল্লাহর তৌহিদের যুদ্ধতে নেমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের এই আদেশ মতো মক্কাকে মুক্তি থেকে পূর্ণ করে আল্লাহ রাসূল বিজয়ী করেছেন। এই জন্য হজের প্রতিটি কাজে আমরা দুইটি পয়গম্বরকে সামনে দেখতে পাই। হজ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজাড়িত ইতিহাসের নাম হচ্ছে হজ। এই দুই পয়গম্বর ছাড়া আর কোনো কারো কাজ নেই। হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের ইমানের বড় পরীক্ষা হয়। কেমন? হজের মাধ্যমে ব্যক্তির মন মানসিকতা প্রশস্ততা লাভ করে। হজ করলে মন বড় হয়ে যায়। হজের মাধ্যমে বৃহৎ মানব গোষ্ঠী আল্লাহর এই মানব বাগানে কত রকমের মানব আছে, কালো সাদা বেটে মোটা লম্বা, আল্লাহ আল্লাহ। হজ হচ্ছে একটা আল্লাহর কুদরতের মানব মেলা। তাহলে এগুলি বুঝার পর দেখার পর একজন মানুষ হৃদয় দিয়ে বুঝতে পারে আল্লাহ কত বড় আর্কিটেক্ট, সেই কত বড় কোটি কোটি মডেল সামান্য একটি জায়গার উপর বানাতে পারে। একটা চেহারাতে বা কতটুকু জায়গা, এই জায়গাতেই তিনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের কত মডেল করেছেন। এক দেশের মানুষ সবাই একই চেহারায় প্রকাশ পায়, তার জাতীয়তা কী, কিন্তু তার মধ্যেও এক একটি মানুষ এক এক রকম ভিন্ন ভিন্ন। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। যারা এগুলি চিন্তা করে হজে গিয়ে আল্লাহ বলে তার মনেই বড় হয়, সেই আল্লাহর কুদরত বুঝতে পারে। আল হজ্জ আশুরুম মালুমাত ফমান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া আলবাব। আল্লাহ পাক বলেন হজের জন্য নির্দিষ্ট কতগুলি মাস আসে। 1 মাস চলে গেছে, শাওয়াল থেকে শুরু করে হাজে যাওয়া শুরু করে। গতকাল আমাদের বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট 7টায় ছেড়েছে, এরপরে একটা ছেড়েছে 4টায়, আর একটা ছেড়েছে রাত 3টায়, ঠিক সৌদি এয়ারলাইন্সেরও 4 ফ্লাইট গেছে। তাহলে গতকালে 7 ফ্লাইট চলে গেছে, 7টি ফ্লাইটের মধ্যে 3 7 21,
428, তার মানে 3000-এর মতো 420 জন করে ধরলে বোয়িং বুয়িং 70 যেগুলি 4000 হাজি পৌঁছে গেছে আজকে সকাল পর্যন্ত, মনে আরো 2000 হাজি চলে গেছে। ফমান ফরাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি হজের ইচ্ছে পোষণ করবে, ফলা রফাসা, অশ্লীলতা থেকে তাকে দূরে থাকতে হবে। রফস বলা হয় স্বামী স্ত্রী মিলনের উত্তেজিত কথাবার্তা, হজের সময় এই সাবজেক্ট একেবারে বন্ধ। ওয়ালা ফুসুকা, ফাসেকি করা, কারো গীবত করা, কারো বদনামি করা, অহেতুক কথা বলা। ওয়ালা জিদাল, এবং মক্কা শরীফ বিয়ে ঝগড়া ফসাদ করা। আল্লাহ বলে এগুলি একেবারেই অনুচিত। এখন তো হাজিদের সবচেয়ে আমি চিন্তা করি, আল্লাহর কোরআন নিয়ে যখন বসি, আল্লাহ যে কত বড় কুদরতের মালিক, আল্লাহ তো বান্দাকে বানিয়েছেন, শের জমা নাই, মাস জমা নাই, শুরু জমা নাই, কোন বান্দা কেমন হবে, আল্লাহ প্রত্যেকটি সিমের মধ্যে বন্দার ক্ষমতার লোট নেয়ার প্রতি সব কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন শের জমানা হবে কেমন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি জামানুন আলা উম্মতি হজ্জুল আগনিয়াই লিন্নাজাহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন আমার উম্মতের শেষের দিকে শের জমানায় আমার উম্মতের ধনীরা হজ করবে ট্যুরিজম হিসেবে। হজ তাদের জন্য কি হবে? একটা ট্যুরিজম, বেড়ানো, হানিমুন। কক্সবাজার, থাইল্যান্ড, সিঙ্গাপুর যেরকম গেলাম বেড়ানোর জন্য, হজ হজও বেড়ানো হয়ে যাবে। হজ ফরজ হয়েছে, হজ করে না কষ্ট হবে, এই জন্য ওমরা করি আসে। কেন হজের মধ্যে কষ্ট আছে? মিনা, আরাফাত, মুজদালিফা 4-5 দিনের জন্য। এটাই কুদরতের সবচেয়ে আশ্চর্য বিষয়, লেটেস্ট থেকে লেটেস্ট, আরাম থেকে আরাম, ভালো চেয়ে ভালো, গোর থেকে গোর, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত যারাই হজ করতেছেন, বছরের পর বছর লেটেস্ট গবেষণা অনুযায়ী শুধু আরাম 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 আরাম। 3 বছর আগে আরাফাতও এসে ছিল না, এখন আরাফাতের তাবুতেও আছি। কিন্তু আমি দেখলাম আল্লাহ এই অ্যান্টিবায়োটিক ডোজটি হাজিদের জন্য এমনভাবে দিয়েছেন, 7 তারিখ একজন হাজি বের হবে, এবং এই হাজি 13 তারিখ আবার তার বাসায় ফিরবে। এই 5-7 দিনের মধ্যে যত বড় শক্তিশালী হোক সেখানে কিছু না, তাবুতে বসে বসে ফল ফ্রুটস খাওয়া, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, আর কোনো কাজ নাই। আল্লাহর কসম, 10-5 কেজি জিনিস খাঁদে নিয়ে বহন করার কোনো কাজ নাই, কিন্তু তারপরেও এই 5-7 দিনে মাছ যেরকম ডিম দিয়ে হালদা নদীতে গাকে বাসিয়ে দেয়, যত বড় শক্তি, যত বড় পুরুষ হোক না কেন, বস হজের পরেই আল্লাহ এমন একটা ফাঁক দিয়ে দে চক্করের মধ্যে, অটোমেটিক বন্দা দুর্বল হয়ে যায়। এটা বড় আশ্চর্য। আপনি হেরাম শরীফে যেখানে বসবেন, ডানেও ঠান্ডা পানি, বামেও ঠান্ডা পানি, হাত এইরকম করলে হয়। সাফা মারুয়ায় যাচ্ছেন, এসি চলতেছে, সাফা মারুয়া এখন 7 তলা, আমার মনে হয় আরো 100 বছর পর্যন্ত সার্কুটি হাজি একসাথে সাফা মারুয়া করার মতো সেই প্ল্যান নিয়ে সাফা মারুয়া করে ফেলছে। নামাজেও এসি, রুমেও এসি, মিনেতেও এসি, গাড়িতেও এসি, সব কিছুর পরও শক্তি কাকে বলে সেখানে গিয়ে বুঝতে হয়। এই জন্য হজ হচ্ছে যৌবনের ইবাদত। হজ কিসের ইবাদত? যৌবনের ইবাদত। ইয়াতিল হাজ্জাল আগনিয়া লিন্নাজাহা, আমার উম্মতের ধনীরা হজ করবে, তারা শুধু ভ্রমণের উদ্দেশ্যে, তাদের জন্য হজ হয়ে যাবে ট্যুরিজম।
ওয়াওসাতুহু লিত্তিজারাহ, মধ্যম শ্রেণীর লোকেরা হজ করবে ব্যবসা করার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে কিনিলে সৌদি আরবে লাভ বেশি হয়, সৌদি থেকে কি আনলে বাংলাদেশে প্রফিট বেশি পাওয়া যায়। আহা, ওয়াল ফুকারা উলিল মাসআলা, গরিবরা হজ করবে সেখানে গিয়ে দান সদকা মানুষ থেকে কালেকশন করার জন্য। আছে না, হজের মধ্যে গেলে বুঝতে পারবেন কত রকমের বাটপার আলম আছে। ওমরা বিহারি টাকা নিয়ে ওমরা করা, যে টাকা নিয়ে টাকার বিনিময়ে সেখানে ওমরা করে, সেগুলো ওমরা তো হবে না, গোমরার চাইতেও গোমরা। মক্কা শরীফ গিয়ে খতম করায়, ওদের এখানে এক খতম বললে 1,000 খতম। আহারাম যদি তোরে এক থেকে বলছে মক্কা শরীফে ফরজ নামাজ পড়লে 1 রকাত 1,00,000 রকাত। আমি বললাম না গত জুমাতে সুন্দর নামাজ পড়লে 1 রকাত 1 রকাত, ওয়াজিব নামাজ পড়লে 1 রাকাত 1 রাকাত। এই কিছু ব্যবসায়ী মৌলবী হয়তো তোমার মান নাম একটা খতম করো না, 1,000 খতম সব, 1,00,000 খতম সব। হ্যাঁ ঠিক আছে, তোর আমি এত টাকা রয়েছি, আমি এত টাকা রয়েছি, কিছু যাই নাই, বকিলের সম্পদ গেছে, ঠিক আছে, বকিলের সম্পদ গেছে, জীবনে নিজের মায়ের জন্য নিজে সুরে ফাতেহা পড় নাই, কত বড় জালিম, নিজের মায়ের কবরে নিজের মায়ের রিসালে সবের জন্য নিজে খতম কোরআন আল্লাহর কাছে পড়ে নাই। ব্যবসায়ী মৌলবীদেরকে টাকা দিয়ে ভাড়া করাই পড়ে, আল্লাহ বলে তোর মতো জালেম, তোর মতো মায়ের অকৃতজ্ঞ বন্ধ পৃথিবীতে আর কে হতে পারে। ওয়াল কুরআনু লিন-নাজাহা, বড় বড় আলেমরা হজ করবে মানুষকে দেখানোর জন্য। আমি এতবার করছি হজে যাওয়ার সময় মাইজবেন্ডারের গরু মোর যেরকম মানুষ নিয়ে যায় দোল তবলা বাজায়, হয়তো হুজুর কেবলা হজে যাচ্ছে সবাই একসাথে হয়, হুজুর কেবলা আজকে আসতেছে সবাই একসাথে হয়, এ কি হয়েছে? আমি আমারটা বলতেছি না, আল্লাহ আমার জীবনে আমি যতবার গেছি এক এক, আমি এদিকে একাই নামে গেছি, কাউকে বলেন যে আমার সাথে যাও, জীবনে যাইও নাই, এই জিনিস চাইও নেই, সবাইকে ডাকার অর্থ হচ্ছে একটা পকেটে কিছু হাদিয়া। আমাদেরকে মানুষ অনেক গীত না, হত মদিনা শরীফে জিয়ারত করে একটু টাকা দাও, সেখানে জিয়ারত করে দিবে টাকা বাইর করে হাতে বাড়ি দিয়ে আঙুল সহ ফাটিয়ে দিবে, সেখানে বক্স আসেনি। আমাদের দেশে বক্স দু রকম আছে, মসজিদে সান্দার বক্স আছে না আপনারা দেন না, আর একটা আছে বক্স, আমি পড়ি আপনাদেরকে বক্স দিলাম, একজনে পড়ি আপনাকে কী করলাম, হ্যাঁ আমরা যা করলাম আল্লাহ এগুলি বক্স দিলাম, অর্থাৎ আমার সোয়াবটা আপনার কাছে ট্রান্সফার করে দিলাম। এই সোয়াব কেমনি ট্রান্সফার হয় এটা আমার বুঝতে আসে না, আমার মা অসুস্থ 2 বছর খাওয়া দাওয়া করতে পারতেছে না, আরে মায়ের দিকে তাকালে বুক ফাটি যায়। মাকে বললাম মা হাড়ি ভাঙ্গা আম খেয়েছি আজকে, যা খেয়েছি আল্লাহ রে আমার হাড়ি ভাঙ্গা আম এত মজা, আমার ফেট থেকে আমার মায়ের ফেটে একটু বক্স দিয়ে দাও। হাড়ি ভাঙ্গা আম মায়ের ফেটে বক্স যাবে নি, যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো জিয়ারতের টাকা নিয়ে জিয়ারত নেই, আর একু দূর হদ্দূর কেউ খিরগম আজি এত হালালটি আন নাই, মকাটা ওর বউবে কবি হাবি দি আর যা দিয়ে বেড়ে দোয়া করিবি, এই হইল সব। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা হজে যাবে আল্লাহ যে জানে এই জন্য বান্দা সেখানে গিয়ে কি করবে আল্লাহ রোগগুলি নির্ণয় করে দিচ্ছে, হয়তো সেখানে গিয়ে ফাঁসে কি করবা না, অশ্লীল কথাবার্তা বলবা না, কেমনে ফাঁসে কি হয়, কেমনে গুণা হয় আপনি দেখেন। একেবারে হজ্জের মধ্যে অশ্লীলতা অন্যায় কলহ বিবাদ থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে। আল্লাহ বলে যা তোমরা করো, ওমা তাফআলুহু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আমি আল্লাহ তোমাদের কাজগুলি ভালো কাজগুলির খবর রাখি এবং খারাপ যা করো সেগুলো রাখি। আল্লাহ বলে জেনে রাখো, ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তোমরা হজে যাওয়ার সময়
হজের পাথিও নাও, সম্বল নাও। হজের সম্বল কি? পাসপোর্টে ডলার এন্ডোর্স করবো না রিয়াল এন্ডোর্স করবো না বসে বসে খাওয়ার জন্য 10,000 রিয়াল নিয়ে যাবো? আল্লাহ বলে এটা তো নেবেই, ওয়াতাযাওয়াদু সঙ্গে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, হাজির জন্য সবচেয়ে উত্তম পাতিও উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। আল্লাহ বলে হে বিবেকবান লোকেরা, যার কাছে বুদ্ধি আকল আছে, আল্লাহ বলে হে বিবেকবান বুদ্ধিমান লোকেরা, জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে তাকওয়া। ইরানি নারী, সুরিয়ান নারী আরাফাতের ময়দানে, বিশেষ করে মজদলফার মাঠে, এমন একটি রাত যেখানে নেই আছে তাবু, না আছে সৌদি সরকারের কোনো পুলিশ, না আছে গার্ড, না আছে সেনাবাহিনী, রাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোটিপতি, ফকির, ভিক্ষুক, 70 লক্ষ মানুষ আকাশের নিচে শোয়া অবস্থায়, কারো গায়ের নিচে পাথর, পাথর ছাড়া তেমনি জাগাও নাই, সবাই এমনভাবে ঘুম যাচ্ছে, এমন এমন মহিলা আছে এই থেকে এই পর্যন্ত সোনার গহনা এক একজনের কাছে 200-300 ভরি হবে, কিন্তু এই পর্যন্ত শোনা যায় নাই, এমন কোনো হাজি নাই যার পকেটে রিয়াল নাই, যার পকেটে ডলার নাই, কিন্তু এ পর্যন্ত শোনা যায় নাই একটা হাইজাকার অথবা একটা চোর এই মহিলার মজদলফার রাতে স্বর্ণ এবং টাকা চুরি করেছেন। আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় 800 থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো রাতটি দেখলেই একটা মানুষ বুঝতে পারবে এই 70 লক্ষ মানুষ কত সুন্দরী, কত শিক্ষিত, কত ডক্টর, কত ডাক্তার, পৃথিবীর বড় বড় বিএইচপি মানুষ এক জায়গায় শুয়ে আছে, হাইরেই এদেরকে দেখছে কে, এদেরকে সামাল দিচ্ছে কে, এই দৃশ্যটা দেখলে বুঝতে পারবে এটার নামে আল্লাহ। সম্মানিত হাজেরিন, যারা হজে যাচ্ছেন অনেক কষ্টের টাকা অর্জন করে হজে যাচ্ছেন, গতানুগতিতার কর্মের মানুষের দেখা দেখি নিজের গাকে বাসাই দিবেন না, জেনে বুঝে জ্ঞান নিয়ে অগ্রসর হবেন, এটা আপনার জীবনের একটা বড় ইনভেস্ট। প্রথম বিষয় হল সর্বপ্রকারের অশ্লীলতাবোধ, অশ্লীলতাবোধক চিন্তা, কর্ম, দৃষ্টি, আচরণ, এগুলি থেকে বিরত থাকতে হবে। এখন হাজিরা হজে গেলে 3টে জিনিস দেখি আমি, এটা আমার গবেষণায়, একজনের সাথে একজনের দেখা হলে ভাই আপনার কোন কাফেলা, অমুক কাফেলা, আপনার থেকে টাকা কত নিছে, আচ্ছা যদি বলে 3,50,000, ও দেখছো নি এই তো আমাদের থেকে 30,000 টাকা বেশি নিয়ে ফেলছে, আচ্ছা আপনাকে গড় কেমন দিছে, খাবার কেমন দেয়, এই 3টে কথা। আমার কথা হচ্ছে হজ কাফেলা আপনাকে কষ্ট দিচ্ছে ঠিক, কিন্তু সেখানে গিয়ে তো আপনি আর কিছু করতে পারবেন না, আপনি তো মুর্দা হয়ে গেছেন, মুর্দা যেরকম মাইয়ত যেরকম যারা গোসল দেয়, যারা মাইয়তকে ধোয়ায় তাদের হাতে যেরকম, আপনি তো সেই পরিস্থিতির পড়ে গেছেন, সেখানে গিয়ে বলা বলি করে, সেখানে গিয়ে মামলা হামলামা করে আপনি হজের মূল্যবান সময়টাকে নষ্ট করলে তো হবে না, যখন গেছেন মুসিবতে পড়ে গেছেন আল্লাহকে বলবেন আল্লাহ যে কোনো প্রকারে আমি হজটা সেরে নিই, এখানে আর এগুলি আন্দোলন করেও খাওয়ার জন্য অথবা থাকার জন্য আর কিছুই তো হবে না, হবে মুসিবতে যখন পড়ে গেছেন পড়ে গেছেন। বড় প্রধান
মুফতি মুফতি সৈয়দ আহমদ সাহেব, তিনি একটা হজের কিতাব লিখেছেন আমাদের বাংলাদেশের। এই থেকে 50-60 বছর ধরে এই কিতাব দেখে বাঙালি আলেমরা হজ করতেছে, এরপর আর কেউ কিতাব লেখে নাই, এখন এখন লেখা শুরু হয়েছে, আমরাও লিখতেছি। মুআল্লিমুল হুজ্জাজ, তিনি প্রথম, তার কিতাবটা এত যে গ্রহণযোগ্যতা, তার কিতাবকে প্রথম দেখে, তার নমুনা দেখে সবাই কিতাব লিখছে। এই মুফতি সৈয়দ আহমদ সাহেব সক্কর পরে তার উজু ভেঙে গেছে। তিনি চিন্তা করলো আমি কি করব, একজন মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, হয়তো ভাই আপ আলেম হে, মাদ্রাসা মে পড়ে রহে হে, তো মাই হ্যাঁ আলেম হু, তো শুনো মেরা পহলে চার চক্কর পুরে হো গিয়ে, চার চক্কর কি বাত, মেরা ওযু ছোড় গিয়ে, আপ ক্যা করনা হে, দোবারা আপকো ওযু করনা হে। এত বড় আলেম, কারণটা কি? কারণ হচ্ছে তারপরে তিনি বসেই একটা কিতাব লিখলো, ইয়া হাসরত রহ গিয়ে পহিলে সহজ করনা নসিকা থা, দুঃখ এর চেয়ে বড় দুঃখ আর নাই, আমি কেন হজ করা শিখলাম না, আমি কিতাব লেখা শিখলাম। ইয়া হাসরত রহ গিয়ে পহিলে সে হজ করনা নসিকা থা, কফন বড় সজাতা তা মগর মরনা নসিকা তা, আমি মৃত্যুবরণ করে আমাকে গোসল দিয়ে আমার কফিন মানুষ হাটের উপর নিয়ে তাদের খানের উপর আমাকে জনতার জন্য নিয়ে যাচ্ছে, তখন আমি জিজ্ঞেস করছি ফেরেশতাকে, ভাই আমি কি মরে গেছি না জীবিত আছি? আপনি হজে যাচ্ছেন, কয়টি বই পড়ছেন, কথা মশলা মশাই শিখছেন, সেখানে গিয়েই কত বই বিতরণ করে আপনি পড়েন, হজ থাকে যদি হজের মতো করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল হজ্জুল মাবরুর, যে হজ আল্লাহর কাছে কবুল হয়, লাইসা লাহু ইল্লাল জান্নাহ, সেই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহর হাবিব বলেন আমার যে কোনো উম্মত হজ করলো, হজের সময় তিনটি গুণা করলো না, যেগুলি আল্লাহ পাক বলেছেন ফালাম ইয়ারফুস, হজে গিয়ে স্বামী স্ত্রী সম্পর্কীয় কোনো ফাসেকি যৌন উত্তেজিত কথাবার্তা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক এবং গীবত কারো মিথ্যা কথা বলে নাই, আহা সে এমন ভাবে হজ থেকে হজ করে ফিরে আসলো, নবজাত শিশু মায়ের পেট থেকে যেরকম গুণবিহীন নবজাত শিশু বের হয় সেই গুণা থেকে সেভাবে পরিষ্কার হয়ে গেল। হজকে এইভাবেই করতে হবে, এই জন্য অযথা গপসপ মারি সময়কে নষ্ট করা চলবে না। দেখেন আমরা যখন হজের জন্য কফিনের কাপড় পরি, সাদা কাপড় না, কেউ উত্তম কাপড় কিনে কেউ অথবা নির্মমানের কিনে, কিন্তু কাপড়টা তো মৃত্যুর, কফনের কাপড়। এবং কোনো হাজি যদি হজ অবস্থায় এহরাম অবস্থায় মারা যায় তাকে আর গোসল দেওয়া নিষেধ, বাস যেভাবে আসে সেভাবেই তাকে কবরে দিয়ে দিবে, কেয়ামতের ময়দানে সে লব্বাইক লব্বাইক বলে আল্লাহর আদালতের সামনে দিয়ে করতে দেখবে। কারণ মানুষ যখন এহরাম পড়ে, এহরাম মানে হারাম, আল্লাহ ছাড়া সব কিছু আমার জন্য হারাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ। দেখছেন হজের মধ্যে লব্বাইক শব্দটা চারবার আসছে, কবার? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আলেম, বড় সায়েন্টিফিক আল্লামা তন্তাবি,
তিনি পরিপূর্ণ কোরআন নিয়ে এখন একটা লেটেস্ট কিতাব লিখেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহ থেকে শুরু করে যেমন আজান ধরেন, হতে আজানে আল্লাহু আকবর আছে ছয়বার, কবার কবার, তার অর্থটা কি? হয়তো ছয়বার থেকে আল্লাহর কথা বুঝাচ্ছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে, যেদিকে যাও আমি আল্লাহ। আজানের মধ্যে যতগুলি শব্দ আছে, যেমন আল্লাহু একটা শব্দ, আকবর একটা শব্দ, এইভাবে আজানের মধ্যে পরিপূর্ণ শব্দ আছে আরবি সেন্টেন্স হিসেবে ১৭টা। কটা? ১৭টা। হতে আল্লাহর কথাই বুঝাচ্ছেন আজানের মাধ্যমে, দৈনন্দিন ১৭ রাকাত ফরজ, নামাজ ফরজ। এই আজান নিয়ে ৩০টা কথা আছে। কয়টা কথা? ৩০টা কথা আছে। লব্বাক ৪বার কেন? আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস ইসলামের নাম নেই, এই দেখেন কোন নবীর নাম নেই। আমি একটা কিতাব লিখছি, দেখানে লিখছি তরানাতুত তাওহীদ, এই এটার নাম দিয়েছি আরবিতে লব্বাইকের নাম তরানাতুত তাওহীদ, অর্থাৎ তাওহীদের স্লোগান গান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, লব্বাইকে লা শরীক লাক লব্বাইক, আমি কার কাছে হাজির? আমি এমন সত্তার কাছে হাজির হয়েছি যার কোনো সমকক্ষতা দুনিয়াতে কেউ নেই। ইন্নাল হামদা, সমস্ত তারিফ তার জন্য, ওয়ান নিয়ামত লাক, সমস্ত নিয়ামত তার জন্য, ওয়াল মুলক লা শরীক লাক, এবং সারা পৃথিবীর রাজত্ব তার জন্য। আল্লাহ বলে এই জিকির খুব গরম, এটা তৌহিদের জিকির। কিসের জিকির? এই জিকির গরম। সেই জন্য আল্লাহ বলে এহরাম যখন বানবা, আমরা নামাজের মধ্যে মাথায় টুপি না দিলে মানুষ কি খারাপ মনে করে, মোস্তাহাব টুপি দেওয়াটা। আল্লাহ বলে হজ এমন একটি ইবাদত, আগে টুপি খুলে ফেল, কেন তুই যখন মিনা মুজদালফা আরাফা মক্কা রাস্তাঘাটে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীক লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শরীক লাক, আল্লাহ বলে ফাগলের মধ্যে যখন পড়তে থাকবি, সৌদি আরবও গরম, ফাতরও গরম, এমনিও গরম, মাথাও তো তোর গরম হয়ে যাবো, আল্লাহ হয়তো বাজি এখানে টুপি টুপি খুলি রাখ আবুদি, তারপরে আল্লাহর সাথে কুদরতের সাথে মাথাটাকে একেবারে উন্মুক্ত করে দাও, যে এবাদতে টুপি দেওয়াটাই শরীয়তে বাধা। এখানে ৪বার কেন বলছে লব্বাই? ৪ লব্বাইক থেকে প্রথম ২ লব্বাইক থেকে আল্লাহ বলতেছেন এই কথা, বান্দা আমার তৌহিদ আমার একত্ববাদ মতো চলবে, কখনো শিরিক করবে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই শব্দের মানে হচ্ছে আল্লাহ এবাদত তোমারই করব, আর কারো করব না। লব্বাইক লা শরীক লাক লব্বাইক, তোমার সমকক্ষতা শিরিক জীবনে কাউকে তোমার সাথে অংশীদারিত্ব করব না। তবে প্রথম ২ লব্বাইকে, ১ লব্বাইকে তৌহিদের দাওয়াত, দ্বিতীয় লব্বাইকে শিরিকের নিপাত। এরপরে আরেক ২ লব্বাইক, লব্বাইক লা শরীক লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চলে গেল, লব্বাইক লা শরীক লাক লব্বাইক, এই তোমার রসুলের সুন্নতকে মানব এবং সুন্নার বিরুদ্ধে মানব রচিত কারো আদর্শ আমরা পায়ের নিচে দিয়ে দুরিশ্বাদ করে দেব, বেদার থেকে জীবনকে বাঁচিয়ে রাখব। তাহলে এখন লব্বাইকের অর্থ বুঝছেন। এরপরে এহরামের কাপড় পরলেন, এহরামের কাপড় কীরকম? মন্ত্রী মিনিস্টার ডক্টর প্রফেসর আলেম পিসা বুজুর্গ আওয়াম দারওয়ান সবাইকে মৃত্যুর কফন, কারণ এই কফনে আমি প্রকাশ করছি আমার চেয়ে নির্মম
আমার চেয়ে সাধারণ, আমার চেয়ে অযোগ্য আল্লাহর জমিনে আর কেউ নেই। গায়ে কি পোশাক আছে সেটা বড় কথা না, আপনি কি আপনার হৃদয়ের এহরাম খুলতে পারতেন, হৃদয়ের এহরাম করেছেন, নিজের আমিত্বকে আপনি বর্জন করতে পারছেন, এহরাম পড়ছেন মক্কা শরীফ আরাফাতে মুজদালিফা মিনেতে লাইন ধরে টয়লেটের জন্য আপনাকে ডাক করতে হবে। এখন আপনি গাদ্দারি করি সামনে চলে গেলেন, কেউ বললো ভাই এটা এমপি সাহেব, আরেকজন বুড়ো বলতেছে আমি আগে দাঁড়াইছি আমি যাব। এখন এমপি বলে দিলেন আপনি আমাকে চিনেন, আপনি তো সাফারি কুলে 700 টাকার এহেরামের কাপড় গায়ে দিয়েছেন, কিন্তু হৃদয় থেকে তো আপনি আপনার গৌরব আমিত্ব টাকার গৌরব ক্ষমতার গৌরব বংশের গৌরব সুন্দরের গৌরব ক্ষমতার গৌরব এগুলি যে আপনি হৃদয় থেকে ফেলে দিতে পারেন নাই, হৃদয় থেকে এইগুলি মুছে ফেলার নামই হচ্ছে এহরাম। আমাকে চিনো, বাস চিনো শব্দের মধ্যে সব পথ শেষ পায়ের নিচে। এমন হয়ে যেতে হবে আপনি তো কাউকে কষ্ট দিবেন না দিবেন না সেটা বড় কথা না, হুজুর আমি হজ করছি কাউকে কষ্ট দিই নাই আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা বড় কথা না, আপনি হজ করছেন কাউকে কষ্ট দেন নাই, কিন্তু কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনি কি সে কষ্ট মেনে নিয়েছেন? কষ্ট না দেওয়াটা বড় কথা না, অপরে কষ্ট দিলে মেনে নেওয়াটাই বড় কথা। অপরে দিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন সেটার উপর সওয়াব। নিজের আমিত্বকে একেবারে বলে যান, সেজন্য বুজুর্গরা কত সুন্দর মিসাল দিয়েছেন, মিটা দো মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর্তবা চাহো, মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর্তবা চাহো, কেদা না খাক মে মিলকর গুলো গুলজার হোতা হে। দেখেন তো সিমের বিসি একটা যখন আপনি রোপণ করেন সিমের সার আউটে, তখন গ্রামে দেখছি মা বোনেরা একটু মাটি উঁচু করে দে, কাট একটা দিয়ে তাকে সামনে অগ্রসর হওয়ার জন্য সাহায্য করে। কিছুদিন পরে দেখা যায় একেবারে চারিদিকে সাং দিয়ে চিন ফলে ফুলে বাগান, কত সিম আপনি মাগুর মাছ দিয়ে বিচি দিয়ে খেলেন, আগামী বছরের জন্য আপনি সিমের বিচি পাকাইয়ে রাখলেন, কিন্তু যে সিমটা আপনি রোপণ করছেন সেই সিম কি আছে? এই বিচি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমিত্বকে যখন আপনি নষ্ট করতে পারবেন তখন আপনি আল্লাহকে পাবেন। গৌরব সেটা টাকারই হোক, সেটা বংশরই হোক, সেটা ক্ষমতারই হোক, সেটা শক্তিরই হোক, এটাকে দমন করতেই হবে। আমরা সবাই শুনি মবরুর হজ, বলেন তো কি হজ? আল্লাহ রাসূল বলেছেন ওয়াল হজ্জুল মবরুর, যে হজ কবুল হয় কবুলকৃত হজ, লাইসা লাহু ইল্লাল জান্নাহ, তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। এখন মবরুর কাকে বলে? আরবিতে মবরুর বলা হয়, শব্দটা এসেছেন বীরর থেকে, অর্থাৎ বীরময় হজ। এর অর্থ হচ্ছে নেকামল এবং মানুষের খেদমত ও উপকার, অর্থাৎ যে হজে আপনি যত মানুষের উপকার করবেন যত নেক আমল করবেন সেটাকে বলা হয় কি? বীরর। যারা আলেম তারা বুঝবেন আমি কথাটাকে একটু পিছন থেকে বলছি। হাদিসের বাপ শিরোনাম ইমাম বুখারী ইমাম মুসলিম বাবুল বীরুল ওয়ালেদাইন, তার মানে এই অধ্যায় এই শিরোনাম হচ্ছে মাতা পিতার খেদমতের বিবরণ। তাহলে এখানে আসছে কি? বীরুল ওয়ালেদাইন, বীরুল বীরুল মানে মাতা পিতার সাথে সদ আচরণ করা। তা আল্লাহ রাসূল বলেন
বিরুল হজ্জে, অর্থাৎ বিরুন থেকে মবরুর, মবরুর শব্দটা উৎপত্তি বিরুন থেকে। তো বিরুল হজ, হজ্জের উপকারী কি? আল্লাহ রাসূল বলেন হজে গিয়ে মানুষকে শুধু খাওয়ানো এবং মানুষকে খেদমত করা। আমাদের দেশে কিছু লোক আছে গিয়ে যখন দেখে সাতটা দুরিয়াল ছেলে টাকা দিয়েছে, একেবারে এমনভাবে থলের মধ্যে বাঁধে রাখছে, আপনি যত মানুষকে মেহমানদারি করতে পারবেন আপনার হজের গ্রেড হজ কবুল হওয়ার জন্য, ততই আপনার মর্যাদা বেড়ে যাবে। যত মানুষের খেদমত করতে পারবেন, খেদমত যদিও আল্লাহ রাসূল বলেন একবারে ছোট হয়, সাগরের কুর হয়, অথবা স্যান্ডেলের পায়ের ফিতা হয়, অথবা আপনার একটা রশি আপনি কাপড় শুকানোর জন্য নিয়েছেন, আপনার রুমে আপনি বাঁধার পর অতিরিক্ত রশিটা আরেকজন হাজিকে দেওয়া, এটাও একটা বড় খেদমা। বিরলময় হজ, যে হজে আপনি যত মানুষকে খাওয়াবেন এবং মানুষের খেদমত করবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল হজ্জুল মবরুর, এই হজ হচ্ছে কবুলকৃত হজ। আচ্ছা, হজ যদি কবুল হয়, হাজি সাহেব যদি দেশে আসে, তখন তার আলামত কি? আল্লাহ রাসূল বলছেন দুইটা আলামত, শুধু মানুষকে দাওয়াত খাওয়াবে, কি খাওয়াবে? ভাই একটা কথা বলি, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল মান্নাজাত, আমি বেশি বিপদে পড়ছি, ও রসুল এই বিপদ থেকে কেমনি আমি উদ্ধার হব আমাকে একটু বলেন না। ছেলে সন্তান বাড়িঘর ব্যবসা বাণিজ্য মামলা মোকদ্দমা ইনকাম ট্যাক্স সব দিকে রাত দিন মোবাইল ফোন, আমাকে টেনশন 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 টেনশন, দুঃখ 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 দুঃখ। আল্লাহ রাসূল কি বললেন? ওদের শোনো, আমি তোমাকে চিকিৎসা দিচ্ছি, ইয়ুমসিক আলাইকা লিসানাক, মুখটাকে বন্ধ রাখো, মুখের মধ্যে একটা তালা মারো, যাকে দেখো তার বদনামি করিও না, কোনো মানুষ সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিত না হয়ে, নিশ্চিত না হয়ে তার বিরুদ্ধে কোনো কথা মুখ থেকে বের করো না। আল্লাহু আকবার। আমসিক আলাইকা লিসানাক, মুখে তালা মারো, মুখ থেকে যেমন তেমন আলতু ফালতু কথা বের করবে না। ওলিয়াসা বাইতাক, তোমার বাড়ির দরজা খুলে দাও, আত্মীয় স্বজন আসো, মেহমান আসলে তিনটি লাভ হয়, আল্লাহ বরকত দান করে, গুনাহ মাফ হয়, আল্লাহ যারা বেশি মেহমানদারি করে তার হায়াত বাড়িয়ে দেয়। এর অর্থ এই নয় যে রাতের বারোটার পরে আপনার ঘরের গেট খোলা রাখবেন, ঘর খোলা রাখার অর্থ হচ্ছে মেহমানদারির জন্য নিজের হৃদয়কে প্রশস্ত রাখো, মেহমান আসলে খুশি হও। আর তুমি একথা মনে করো না মেহমান তোমার খাচ্ছে। ডক্টর একবাল কত সুন্দর বলছেন, শুকর কর রাজ্জাককা বদ্দিল নহু মেহমান সে, হয়তো তুমি মেহমান আসলে কৃতজ্ঞতা প্রকাশ করো, বহিল হইও না। হয়তো কেন? শুকর কর রাজ্জাককা বদ্দিল নহু মেহমান সে, ও কা তাহে রিস্ক আপনার তেরি দস্তরখান সে, হয়তো মেহমান যা খাচ্ছে আল্লাহ তোমার দস্তরখানায় তার খাওয়াটা পাঠিয়ে দিয়েছে, সে তোমার খাওয়া খাচ্ছে না, তার রিজিক তোমার দস্তরখানায় গিয়ে খাচ্ছে। তাহলে হজে গিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের খেদমত করা, মানুষকে মেহমানদারি করা। হজ থেকে আসার পর একজন হাজি তার হজ কবুল হয়েছে, এটা কেমনে বুঝতে পারবেন? বেশি বেশি মেহমানদারি করা আর মানুষকে সালাম দেওয়া। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, বিরুল হজ, হজ কবুল কেমনে হয়? হজ ইতোয়াম উত্তোয়াম, যারা মানুষকে বেশি খাওয়ায়, ওয়াতিবুল কালাম, যারা মানুষের সাথে সুন্দর আচরণ, হাসি দিয়ে কথা বলে, সুন্দর কি? সুন্দর আচরণ, হাসি দিয়ে কথা বলে। আহা, একজন আলেম দেখছিলাম আল্লাহর জমিনে, এরকম কোনো মানুষ দূরে সে এইভাবে হাত দিয়ে থাকত, মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। বাংলার জমিনে তার সময় সাময়িক এর চেয়ে কোনো বড় আলেম উঠেনি। আল্লাহ 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 আল্লাহ,
তার মুখে আমি তা আমার বন্ধু ছিল তার কিতাবে হাদিস হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে সেখানে এই তার ভূমিকাতে আমার লেখা লেখছে। আমি কিছু বই দিয়ে এক সময় কিছু সহযোগিতা করছিলাম কিছু বেরলবি আমদিয়া সুন্নিয়া আমাদের এখানে যে প্রতিষ্ঠাতা আমর রেজাহা বেরলবি বেরলবি মজহাবের যিনি প্রতিষ্ঠাতা যিনি আজানের আগে সালাতুসালাম দেওয়ার জন্য তিনি বলেন নেই, মানুষ মারা গেলে সাত দিন দেওয়ার জন্য তারাও বলেন নেই, এগুলি এর পরে করছে। এই আমর রেজা বেরলবি যখন মৃত্যুবরণ করতেছে তখন তার বড় বড় সাগরিত আলেমরা তার কাছে ছিল, ওদে একটু আসো আমি দুইটা কথা বলি এগুলি একটু লেখো, আশ্চর্য কথা। এই কথাটা আমি কিতাব থেকে গাঁটি এরকম 10-12টা কথা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে পাঠিয়ে দিয়েছিলাম, হয়তো ভাই আমার বেশি উপকার আসছে। কি আমর রেজা একটা কবিতা লেখতেছে, কবিতার নাম ওয়া হাসরাতা, মৃত্যুর এক ঘন্টা আগে, ওয়া হাসরাতা হায়রে দুঃখ, বলেন তো কি দুঃখ। আহলে সুন্নাত আহলে সুন্নাত বাহারে কওয়ালি ওয়া উরস দেওবন্দি বাহারে তসনিফাত দর্স খরশে নজদি দর উলুমে দরসে গা খরচে সুন্নি বর কবুর ও খানাকা খরচে নজদি বর উলুমে দরসে গা। আমি মনে করি কোনো আমল যদি নাও থাকে, যদি মহাব্বত করি যে কথাটা বলছেন আল্লাহ তো এই কথার জন্য তাকে জান্নাত দিবে অবশ্যই। তিনি বলেন আহলে সুন্নাত বাহারে কওয়ালি ওয়া উরস, হয়তো ভাই মরে যাচ্ছি জেনে রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে কওয়ালি আর উরস করা, মৃত্যুর সময় বুঝে গেছে। দেওবন্দি বাহারে তসনিফাত দর্স, আর যাদেরকে ওয়াবি ওয়াবি করি দেওবন্দিদেরকে গালি দিলাম, হয়তো তাদের কাজ হচ্ছে কিতাব লেখা আর কিতাব পড়া। খরচে সুন্নি বর কুবুর ও খানকা খরচে নজদি বর উলুমে দরসেগা, হয়তো সুন্নির ফুয়ার হাসে যদি ধন সম্পদ আসে তখন খানাকা বাঁধে মাজার বাঁধে, আর ওয়াবির ফুয়ার হাতে যদি টাকা আসে হয়তো সে মাদ্রাসা বাঁধে মসজিদ বাঁধে। দুশ্মন কি মহু সে বাতে হক নিকলি, আহলে সুন্নত বাহারে কওয়ালি ওয়া উরস দেওবন্দি বাহারে তসনিফাত দর্স, আহলে সুন্নতের কাজ হচ্ছে ওরস আর কওয়ালি, দেওবন্দি বাহারে তসনিফাত দর্স আর দেওবন্দির কাজ হচ্ছে কিতাব লেখা আর ক্লাস দেওয়া। খরচে সুন্নি বর কবুরে ও খানাকা, হয়তো সুন্নির ফুয়ার কাছে টাকা আসলে কবরে মাদান নির্মাণ করে আর খানাকা বাঁধে, খরচে নজদি বর উলুমে দরসেগা, আর ওয়াবির ফুয়ার কাছে যদি টাকা আসে হয়তো মাদ্রাসা বাঁধে লাইব্রেরি করে কিতাব করে। হায় হায় হায়, যাক আমি আমার বিষয় কর্মীদেরকে নিয়ে গেছি, অতিবুল কালাম এই কথাটাকে বলছি। আল্লাহ রাসূল বলেন হজ কবুল হওয়ার একমাত্র আলামত মানুষকে মেহমানদারি করা আর সব সময় মানুষের সাথে হাসি খুশি নম্র কথা বলা, আল কওলুল লাইয়িনুন সাদাকা। আল্লাহ রাসূল বলেন কোনো মুসলমানের সাথে নম্র মুস্কি হাসি দিয়ে কথা বলা সাদাকা। ভাই আপনি কেমন আছেন? এখন আমি মাঝে মাঝে বলি না টুপির উপর এখন ফসাদ, আটলান্টিক মহাসাগরে যেরকম ঘূর্ণিঝড় সাইক্লোন হলে আমাদেরকে সংকেত দেয়, কারণ কি সেখানে আপনারা পত্রিকায় পড়েন কি যুদ্ধ যে চলতেছে পানি বাতাস আগুনের মতো, এখন আমাদের সমস্ত মুসিবত টুপির উপর আসছে, এক এক ফিসাবের টুপি এক এক রকম, কেউ ফাঁসথালি কেউ এরকম কেউ সান রকম। এই আপনি যখন টুপি দেখছেন দূর থেকে আপনি বুঝে ফেলছেন, সালাম তো দূরের কথা, তারা দেখার সাথে সাথে এমনভাবে আপনার মনের মধ্যে খুব সৃষ্টি হচ্ছে, হরম জাদা সালাম দিলেও মনে হয় আমার গায়ের মধ্যে মনে হয় কেরোসিন ডালে আগুন জ্বালিয়ে দিছে, সালামের জবাব তো দিবেই না দিবে না। তাহলে টুপির কারণে কি হিংসা বাড়লো
না মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বাড়লো। এই জন্য ভাই আমি মাঝে মাঝে বলি, এটা আমার কথা, আগুন এখন টুপিতে, টুপিতে যখন লাগে ব্রেইনি, ব্রেইনি যখন আসে মগজে, আর মগজ যখন শেষ হয়ে যায় পাগল তার আর কিছু হয় না, শেষ। কেন তুমি এক প্রকারের টুপি দিতে গেলা তোমার মুরিদানকে চেনার জন্য? তুমি রসুলের নীতির উপর থাকো, আল মুসলিম মুমিল্লাত ওয়াহিদা কজসাদিন ওয়াহিদিন। আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মত একটা বৃক্ষ, একটা গাছ, ইজাস্তাসকা ওয়াজবুন, ওই গাছে যদি কেউ উঠে একটা তার ডালকে নাড়া চাড়া দেয়, সমস্ত গাছের ডাল পাতা নড়ে চড়ে উঠে। শরীরে যদি কোনো কারণে আঘাত খাওয়ার কারণে গায়ে জ্বর উঠে, আপনি দেখবেন যে পাও কি করে, অনশন করে, মুখও অনশন করে, মুখ বলে আমি খাবো না, জিভ বলে আমার রুচি নেই, ফ্যাট বলে আমার ক্ষুধে নেই, ফা বলে আমি হাঁটতে পারবো না। তারা সবাই এক গায়ে জ্বরের কারণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাই হয়ে গেছে। আজকে আমরা মুসলমান মুসলমান ফিতনা করছি, মুসলমানদের ফিতনা একমাত্র লাভ হয় ইহুদি নসরার, আর কারো হয় না। আল্লাহ 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 ওয়াকিবুল কালাম, মানুষের সাথে নম্র কথা বলা, ভদ্র ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে যে হাজার আসওয়াদ সম্পর্কে বলছিলাম, দুইটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাজার আসওয়াদকে কিয়ামতের ময়দানে চক্ষু দিবে, জবান দিবে, হাজার আসওয়াদ কথা বলবে, এমন বান্দার পক্ষে বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি লায়াবাসান্নাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান, আমি নবী আল্লাহর কসম করে বলছি হাজার আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দুটি চক্ষু দান করবে, ইউবসুরু বিহিমা, যে চক্ষু দিয়ে সে দেখবে, ওয়ালিসানুন ইউনতিকু বিহি, আল্লাহ তাকে একটা মুখ দিবে, সে মুখ দিয়ে কথা বলবে, ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যারা সুন্নত হিসাবে তাকে চুমু দিয়েছেন। সুন্নত হিসাবে চুমু দেওয়া মানে হাজার আসওয়াদ আল্লাহর রসুলের সাথে ওমরের সাথে প্রায় সময় তারা তোয়াব করত। আল্লাহ রাসূলের ওফাতের পরে ওমর তোয়াব করতেছে, হাজার আসওয়াদ শেষ হলে এক চক্কর শেষ, ওখানে আসলে আবার ওখান থেকে এক চক্কর শুরু। হযরত ওমর গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, হাজার আসওয়াদকে বলে ইন্নি আলামু, এই হাজার আসওয়াদ পাথর আমার কথা শুনো, আমি খুব ভালো করে জানি, আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদুরু, কারো কল্যাণ এবং ক্ষতি করার ক্ষমতা তোমার কাছে নেই, ইন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা, আমি আল্লাহর রাসূলকে দেখেছি তোমাকে চুমু দিতে, মা কব্বালতুকা, এই জন্য আমি দিচ্ছি চুমু দিব। কি জন্য দিছে রসুল চুমু দিছে, নতুবা আমরা পাথর পূজা করি না, তুমি একটা পাথর, ইও চুমু দিচ্ছি তোমাকে চুমু দিয়ে কোনো তুমি আমার লাভ করবা অথবা আমার ক্ষতি করবা, ওমরের মতো মানুষ এত বড় একটা পাথর, যেই পাথরকে আল্লাহ জবান দিবে, যেই পাথরকে আল্লাহ চোখ দিবে, কিয়ামতের মাঠে যারা তাকে সুন্নত হিসেবে চুমু দিয়েছে বলবে জান্নাতের ওই দরজা দিয়ে তোমরা ঢুকো, ওই দরজা দিয়ে ঢুকো, ওই দরজা দিয়ে ঢুকো। এখন তো হজে গেলে যার শক্তি আছে, অনেকে বড় লোক আমি এরকম দেখছি, সাতজন বড় বড় কালো নেগুলো ঠিক করছে, চট্টগ্রাম শহরের এক বড় কোটিপতি, হয়তো ভাই আমাকে তোমরা চুমু দিয়ে দিবে, কি দিয়ে দিবা, এরা সাতজন নিয়ে বস জোর শোর করে সে মাঝে দিল। এখন এই বেড়ার 700 বছরের কবিরে গোনা তার আমল নামায় আল্লাহ দিবে, কেন জোর করি এক মুসলিমকে কষ্ট দিয়ে
এইভাবে শক্তি প্রয়োগ করি আল্লাহ রাসূল সন্ধিয়ার কথা বলে নাই। এখন শুনতেছি যারা নামাজ পড়তে কষ্ট হয় তাদের নামাজও টাকা দিয়ে নামাজ পড়াই দিচ্ছে, আর কিছু সব কিছু হয়ে যাবে টাকা দিলে। এগুলি সব ভারতবর্ষে আসছে। আপনি ভারতের ইতিহাস পড়লে জানবেন যাদের ছেলে মেয়ে নাই, লোক মারা গেলে তারা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রোদা নিয়ে আনে। এই রোদানা মানে অর্থাৎ যারা আসে কান্নাকাটি করবে, আর্টিফিশিয়াল কান্নাকাটি এর এইভাবে। আফসোস, আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার, সুন্নাহ বোঝার, তৌহিদ বোঝার, শিরক বোঝার, শিরক থেকে দূরে থাকার, নিজের জীবনকে তৌহিদ নিয়ে অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আপনারা অনেকেই বই পান নাই, আমি বই এনেছিলাম, মনে হয় 200 মতো চলে গেছে, এই জুমাতেও আনছি, খুবই কম, 50 টাকা করে, খরচ 80 টাকা, 30 টাকা বর্তুকি দিয়ে যারা হজে যাবে। গত জুমাতে বলছিলাম মা বাপের ইশালে সওয়াব, কারণ আমার এই বইটা যদি কেউ পড়ে অন্ততপক্ষে সেই হজে গিয়ে শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে পারবে। দোয়াসমূহের জায়গায় যখন সেই পড়বে তখন তার দোয়া আপনার জন্য করতে হবে না, বই যখন আপনার কেনা তার হাতে থাকবে আপনি অটোমেটিক তার দোয়াতে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কি এসে যাবে। সেই জন্য যারা হাজি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাচ্ছে তাদেরকে নিয়ে দিবেন, কিতাব নিয়ে বসেই রাখবেন না, একটা 50 টাকা সলাতের পরে ওদিকেও পাবেন এদিকেও পাবেন। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দিন।